নমস্কার বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবল 2023 অ্যান্সার কি কবে প্রকাশিত হবে, এর পাশাপাশি তোমাদের পিইটি এবং পিএসটি অর্থাৎ শুরু হবে যে, ঠিক আছে, অর্থাৎ তোমাদের মেইন রেজাল্ট এসএসসি জিডি কনস্টেবলের সেটা কবে প্রকাশিত হবে, সমস্ত কিছু তোমাদের তথ্যের উপর ভিত্তি করে সমস্ত কিছু বলবো, ঠিক আছে, তথ্যের উপর ডকুমেন্টসের উপর ভিত্তি করে বলবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এসএসসি জিডি কনস্টেবলের অ্যান্সার কী এবং ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে, ঠিক আছে। তো চলো তার আগে আমরা দেখে নিব বিগত বছরে যে এক্সাম হয়েছিল এসএসসি জিডি 2021, তোমাদের যেটা এক্সাম সংগঠিত হয়েছিল 16/11/2021 থেকে 15/12/2021, মানে হচ্ছে নভেম্বর মাসের 16 তারিখ থেকে এক্সাম শুরু হয়েছিলো এবং এক্সাম শেষ হয়েছে December 15, ঠিক আছে। তার অ্যান্সার কি রিলিজ ডেট অর্থাৎ অ্যান্সার কি এসএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে 24/12/2020, অর্থাৎ 15/12/2020, ফির যে ডিসেম্বর মাসের 15 তারিখে এক্সাম ছিল তার ঠিক 10 দিনের মাথায় এসএসসি কিন্তু অ্যান্সার কি প্রকাশিত করেছে। এবং কোনো প্রশ্ন যদি উত্তর যদি ভুল বলে থাকে তার জন্য কিন্তু অনেকে চ্যালেঞ্জ করতে পারবে, এটাও একটা নোটিশ আকারে বেরিয়েছিল যেখানে প্রতি প্রশ্ন প্রতি 100 টাকা তোমাদের দিতে হবে। অ্যান্সার চ্যালেঞ্জের প্রকাশ ডেট দিয়েছিল 24 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে। তোমাদের মেইন রেজাল্ট ডেট যাকে বলি আমরা তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং পিএসটি যেটা তোমাদের শুরু হয়েছিল সেটা হয়েছিল 25/3/2022 থেকে, অর্থাৎ 3 মাস পর তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। 25 অর্থাৎ মার্চ মাসের 25 তারিখে। তো দেখতে পাচ্ছ পরীক্ষা শেষ হওয়ার পর 10 দিনের মাঝে তোমাদের অ্যান্সার কি প্রকাশিত করেছে, অ্যান্সার কি প্রকাশিত করার প্রায় 3 মাস পর তোমাদের কিন্তু মেইন রেজাল্ট প্রকাশিত করা হয়েছে। চলো এবার আমরা দেখবো আমাদের এসএসসি জিডি কনস্টেবল 2023, যেটাতে তোমরা সবাই জানো 10ই জানুয়ারি থেকে এক্সাম শুরু হয়েছে, এক্সাম শেষ হবে 14ই ফেব্রুয়ারি। তো কত নাগাদ দিতে পারে, কতটা তাড়াতাড়ি দিবে না কতটা স্লো দিবে, তো সব কিছু বলবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। চলো এবার আমরা আলোচনা করবো এসএসসি জিডি 2023-এর অ্যান্সার কী এবং মেইন রেজাল্ট ডেট, ঠিক আছে। চলো বন্ধুরা, এখন আমরা রয়েছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের একদম অফিসিয়াল ওয়েবসাইটে। এখন আমরা এখান থেকে জেনে নেব যে আমাদের রেজাল্ট বা অ্যান্সার কি কবে প্রকাশিত হতে পারে। তোমাদের একটা স্পষ্ট কথা বলে রাখছি যে সমস্ত 2021-এর যে ডাটা বা তথ্যের উপর ভিত্তি করে তোমাদের 2023 রয়েছে না, তোমাদের 2023 রয়েছে, 2023-এ তোমাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসে তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হচ্ছে। ফার্স্ট একটা কথা বলে রাখছি, ফেব্রুয়ারি মাসের 15 তারিখে তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে, ঠিক আছে। তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হবে 24-28 তারিখের মধ্যে, তোমরা একটা খাতায় লিখে নিতে পারো, ঠিক আছে। খুব বেশি সময় রয়েছে, 24-28 ফেব্রুয়ারির মধ্যে তোমাদের অ্যান্সার কি প্রকাশিত করবে। অ্যান্সার কি প্রকাশিত করে কোনো উত্তর যদি ভুল করতে হয় তার জন্য তোমরা যে চ্যালেঞ্জ করতে পারো সেটা হবে। সেটা হওয়ার পর তোমাদের যে মেইন যে রেজাল্ট, ঠিক আছে, সেটা প্রকাশিত হবে, সেটা তোমাদের বলে রাখছি। সেটা তোমাদের প্রকাশিত হতে পারে ফেব্রুয়ারির পর, মার্চ মাস হবে না, এপ্রিল মে, ঠিক আছে, এই কথাটা তোমাদের বলে রাখছি। এপ্রিল অব্লিক মে, এপ্রিল মাসের শেষের দিকে নাহলে মে মাসের শুরুর দিক থেকে তোমাদের কিন্তু রান শুরু হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে। এর আগের এর আগের যে 2021-এ যে রেকর্ডটা ছিল সেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সেখানে সময় ছিল কিন্তু প্রায় 3 মাস, কিন্তু এখন 3 মাস থাকবে না, একটাই কারণ, ঠিক আছে, সামনেই তোমাদের ইলেকশন আছে। তো এর উপর ভিত্তি করে যত তাড়াতাড়ি পায় বোর্ড তোমাদের কিন্তু জয়েন করানোর চেষ্টা করবে। এই জন্য তোমাদের একটা কথা আবারও স্পষ্টভাবে বলে রাখছি, তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হবে লিখে রাখা তো 24-28 ফেব্রুয়ারির মধ্যে, এবং তোমাদের যে ফিজিক্যাল দৌড় রান সব কিছু শুরু হবে এপ্রিল মে মাস নাগাদ, ঠিক আছে, এপ্রিল মাসের শেষের দিকে না হলে মে মাসের প্রথমের দিকে। এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তো দেখা যাক কতটুকু মিলে। চলো এটাই ছিল আজকে আমার ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো চলো জয় হিন্দ বন্ধুরা।